তালেবান কারা যেভাবে তাদের উত্থান আফগানিস্তানের ক্ষমতা থেকে তালেবানকে জোর করে সরানো হয়েছিল দুই সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত এক যুদ্ধের মাধ্যমে কিন্তু তালেবান আবার নতুন করে সংঘটিত হওয়ার মাধ্যমে আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চল দখল করে নিয়েছে আফগান সরকারি বাহিনীর বিরুদ্ধে তাদের এই অগ্রযাত্রায় তারা চূড়ান্ত সফলতাও লাভ করেছে তালেবান আবার আফগানিস্তানের সরকারকে ফেলে দিয়ে ক্ষমতায় ফিরে আসতে যাচ্ছে কিন্তু এই তালেবান আসলে কারা কিভাবে এই গোষ্ঠীর উত্থান ঘটে আফগানিস্তানে আর তাদের সমর্থনের ভিত্তি বা কী দুই দশকের এক রক্তাক্ত যুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র যখন গেল বছরের শেষের দিকে আফগানিস্তান থেকে তাদের সর্বশেষ সেনা প্রত্যাহার করে তখন আফগানিস্তানের চারিদিকে তালেবানদের জয় জয়কার শুরু হয় প্রতিদিনই তারা আফগানিস্তান জুড়ে শহর বন্দর গ্রামে হামলা চালায় দখল করে নেয় আফগান সরকারের সামরিক বাহিনীর খাঁটি সর্বশেষ পুরো আফগানের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবানরা আফগান সরকারও বাধ্য হয় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে তালেবানদের সঙ্গে যুক্তরাষ্ট্রে সরাসরি আলোচনা শুরু হয়েছিল দুই হাজার সালে দুই সালের ফেব্রুয়ারিতে কাতারের রাজধানী দোহায় দুই পক্ষের মধ্যে যে শান্তি চুক্তি হয় তার শর্ত ছিল যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের সৈন্য প্রত্যাহার করবে এবং তালেবানও তার মার্কিন বাহিনীর উপর কোনো হামলা চালাবে না চুক্তির আরও শর্তের মধ্যে ছিল তালেবান আর আলকায়দা কিংবা অন্য কোনো জঙ্গি সংগঠনকে তাদের নিয়ন্ত্রিত এলাকায় আশ্রয় দেবে না এবং আফগান শান্তি আলোচনা চালিয়ে যাবে কিন্তু এই চুক্তির পরবর্তী তালেবানরা আফগান নিরাপত্তা বাহিনী ও বেসামরিক মানুষের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখে আর যুক্তরাষ্ট্র যখন আফগানিস্তান ছেড়ে চলে যাওয়া শুরু করে তখন অবিশ্বাস্য দ্রুত গতিতে আফগানিস্তানে তালেবানদের অগ্রযাত্রা চলতে থাকে আফগানিস্তানে যেভাবে ক্ষমতায় আসে তালেবান ভাষায় তালেবান মানে হচ্ছে ছাত্র আফগানিস্তান থেকে যখন সোভিয়েত সৈন্যরা পিছু হটল তখন উনিশশো নব্বই দশকের শুরুতে উত্তর পাকিস্তানে এই তালেবান আন্দোলনের জন্ম এই আন্দোলনে মূলত পষ্ট অর্থাৎ ভাষীরা প্রাধান্য ধারণা করা হয় মাদ্রাসাগুলোতে প্রথম এরা সংঘটিত হয় এই মাদ্রাসাগুলো পরিচালিত হতো সৌদি অর্থে এবং সেখানে খুবই কট্টর সুন্নি মতাদর্শের ইসলামী প্রচার করা হতো পাকিস্তান এবং আফগানিস্তান এই দুই দেশের সীমান্তের দুই দিকেই আছে বিস্তীর্ণ পশ্তুন অধ্যুষিত অঞ্চল তালেবান এসব অঞ্চলে খুব দ্রুতই প্রভাবশালী হয়ে ওঠে তালেবান নেতৃত্ব প্রতিশ্রুতিতে ক্ষমতায় গেলে তারা শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবে এবং কঠোর সরিয়া শাসন জারি করবে দক্ষিণ পশ্চিম আফগানিস্তান থেকে তালেবান খুব দ্রুত তাদের প্রভাব সম্প্রসারিত করে উনিশশো সালে সেপ্টেম্বরে তারা ইরান সীমান্তবর্তী আফগান প্রদেশ হেরাত দখল করে নেয় আর ঠিক এক বছর পর তারা আফগানিস্তানের রাজধানী কাবুলও দখল করে নেয় তারা প্রেসিডেন্ট বুরহানুদ্দিন রাব্বানির সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে নিজেদের সরকার প্রতিষ্ঠা করে উদ্দিন রাব্বানী ছিলেন আফগান মুজাহিদিন বাহিনীর প্রতিষ্ঠাতাদের একজন দশকে সোভিয়েত বাহিনীর আফগান মুজাহিদিনরা প্রতিরোধ সংঘটিত করেছিল উনিশশো সাল নাগাদ তালেবান আফগানিস্তানের প্রায় নব্বই শতাংশ অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সোভিয়েতরা আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর মুজাহিদিনদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয় তাদের বাড়াবাড়িও আর লোকে পছন্দ করছিল না এরকম অবস্থায় তালেবান যখন প্রথম দৃশ্যপটে আসে তখন আফগানিস্তানের মানুষ সাধারণভাবে তাদের স্বাগত জানায় তালেবানের প্রথম দিকে জনপ্রিয়তার মূল ছিল কয়েকটি বিষয় তারা দুর্নীতি দমনে সাফল্য দেখিয়েছিল আইন শৃঙ্খলা ফিরিয়ে এনেছিল আর তাদের নিয়ন্ত্রিত রাস্তা দিয়ে এবং অঞ্চলে নিরাপদে ব্যবসা বাণিজ্যের সুযোগ করে দিয়েছিল তবে তালেবান একই সঙ্গে তাদের জারি করা কঠোর সরিয়া শাসনের অধীনে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের মতো শাস্তি চালু করে অপরাধী কিংবা ব্যাভিচারীদের প্রকাশ্যে হত্যা করা হতো চুরির দায়ে অভিযুক্ত ব্যক্তিদের হাত কেটে নেওয়া হতো আর পুরুষদের দাড়ি রাখা এবং মেয়েদের পুরো শরীর ঢাকা ভোরকা পড়া বাধ্যতামূলক করা হয় তালেবান টেলিভিশন সঙ্গীত এবং সিনেমা নিষিদ্ধ করে দশ বছরের বেশি বয়সী মেয়েদের স্কুলে যাওয়ার দরকার নেই বলে নিয়ম জারি করে তালেবানদের বিরুদ্ধে বহু ধরনের মানবাধিকার লঙ্ঘন ও সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংসের অভিযোগ ওঠে তাদের সবচেয়ে ভয়াবহ কাণ্ড ছিল দুই সালে আফগানিস্তানের মধ্যাঞ্চলে বিখ্যাত বামিয়ান বুদ্ধের মূর্তি ধ্বংস করা এর বিরুদ্ধে তখন আন্তর্জাতিকভাবে নিন্দার ঝড় উঠেছিল পাকিস্তান এই অভিযোগ সবসময় অস্বীকার করেছে যে তারাই তালেবানদের নেপথ্য কারিগর কিন্তু এতে কোন সন্দেহ নেই শুরুর দিকে যে আফগানরা তালেবান আন্দোলনে যোগ দিয়েছিল তারা সবাই পাকিস্তানের বিভিন্ন মাদ্রাসায় পড়াশোনা করেছিল আর পাকিস্তান ছিল সেই তিনটি দেশের একটি যারা তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছিল আফগানিস্তানের ক্ষমতা দখলের পর তালেবানকে অন্য যে দুটি দেশ স্বীকৃতি দেয় তারা ছিল সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত আর পাকিস্তান তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক ছেদ করেছিল সবার শেষে তালেবান পাকিস্তানের উত্তর পশ্চিমের অনেক অঞ্চল নিয়ন্ত্রণ করত একবার তারা করার হুমকি সবচেয়ে কুখ্যাত এবং আন্তর্জাতিকভাবে নিন্দিত ঘটনাটি ঘটে দু হাজার সালের অক্টোবরে সেদিন পাকিস্তানের মিনগুরা শহরে স্কুল ছাত্রী মালালা ইউসুফ যাই যখন বাড়ি ফিরছিলেন তখন তাকে গুলি করে তালেবান জঙ্গিরা এরপর পেশোয়ারে এক স্কুলে হামলা চালিয়ে বহু ছাত্রকে হত্যা করে তালেবান এ ঘটনার পর পাকিস্তানের সামরিক বাহিনী তালেবানের বিরুদ্ধে এক বিরাট সামরিক অভিযান শুরু করে এই অভিযানের পর তালেবানের ক্ষমতা এবং প্রভাব ব্যাপকভাবে হ্রাস পায় এরপর দু সালে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় অন্তত তিনজন গুরুত্বপূর্ণ তালেবান নেতা নিহত হন এদের মধ্যে তালেবানদের নেতা হাকিমুল্লাহ মেহসুদও ছিলেন আল কায়দার অভয়াশ্রম দুহাজার এক সালের এগারোই সেপ্টেম্বর নিউ ইয়র্কের ওয়ার্ল্ড সেন্টারে আল কায়দার হামলার পর সারা বিশ্বের মনোযোগের কেন্দ্র চলে আসে আফগানিস্তানের তালেবান এই সন্ত্রাসী হামলার প্রধান সন্দেহভাজন ওসাম আবি লাদেন এবং তার আল আন্দোলনকে তালেবান আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ ওঠে মার্কিন নেতৃত্বাধীন ঝোট আফগানিস্তান আক্রমণ করে দুই সালের সাতই অক্টোবর ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই তালেবানদের পতন ঘটে তালেবানের তৎকালীন নেতা মোল্লা মাহমুদ অমর অন্যান্য সিনিয়র নেতা এবং ওসামা বিন লাদেন পালিয়ে যেতে সক্ষম হন যদিও তাদের ধরতে গোটা বিশ্ব তখন হন্য হয়ে চেষ্টা চালাচ্ছিল অনেক সিনিয়র তালেবান নেতা তখন পাকিস্তানের কোয়েটা শহরে আশ্রয় নেন বলে জানা যায় সেখান থেকে তারা তালেবানকে পরিচালিত করতেন তবে কোয়েটা ফিত্তিক এরকম একটি তালেবান নেতৃত্ব বা কোয়েটা সুরার কথা ইসলামাবাদ অস্বীকার করত আফগানিস্তানে বিপুল পরিমাণ বিদেশি সৈন্যের উপস্থিতি সত্ত্বেও তালেবান আবারও সংঘটিত হয়ে ক্রমাগত তাদের শক্তি বাড়িয়েছে আফগানিস্তানের নানা অঞ্চলে আবার তাদের প্রভাব বিস্তার করেছে আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চলকে তারা বিপদজনক করে তুলে এবং সহিংসতার মাত্রা এমন পর্যায়ে পৌঁছায় যা দুই সালের পর আর দেখা যায়নি কাবুলে তারা বহু হামলা চালিয়েছে এবং দু সালের সেপ্টেম্বরে তালেবান এমনকি নেটো জোটের ক্যাম্প বাস্টিয়ান ঘাটিত এক বিরাট দুঃসাহসিক অভিযান চালায় দুই সালে আফগানিস্তানে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার আশা তৈরি হয় যখন তালেবান কাতারে একটি অফিস খোলার ঘোষণা দেয় কিন্তু তারপরেও উভয় পক্ষের মধ্যে অভিশ্বাস রয়ে যায় এবং সহিংসতা অব্যাহত থাকে বছর দুয়েক পরে দু সালের আগস্ট মাসে তালেবান স্বীকার করে যে তাদের নেতা মোল্লা অমরের মৃত্যুর দুই বছর পর্যন্ত এই খবর তারা গোপন রেখেছিল শারীরিক অসুস্থতার কারণে মোল্লা ওমর পাকিস্তানের এক হাসপাতালে মারা গিয়েছিলেন এরপর তালেবানের নেতৃত্ব নিয়ে অন্তরকোন্দল শুরু হয় তবে দু সালের আগস্টের কিছুদিন পর তালেবান জানায় তারা মুল্লা মনসুর নামে নতুন এক নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে মুল্লা মনসুর ছিলেন মোল্লা ওমরের ডেপুটি ঠিক ওই সময়টাতেই তালেবান দুই এক সালের পরাজয়ের পর প্রথমবারের মতো আফগানিস্তানের এক প্রাদেশিক রাজধানী দখল করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কন্দু শহরের নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যায় দু ষোলো সালের মে মাসে মোল্লা মনসুর মার্কিন ড্রোন হামলায় নিহত হন তার জায়গায় তালেবানের নতুন নেতা হন মৌলফি হিবাতুল্লাহ আখুন্দ জাদা আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহার বহু বছর ধরে সরাসরি আলোচনার পর দুই হাজার বিশ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র এবং তালেবানদের মধ্যে শান্তি চুক্তি হয় এরপর তালেবান যেন তাদের কৌশল কিছুটা পরিবর্তন করেছিল বড় বড় শহরে এবং সামরিক ঘাটির উপর জটিল হামলার পরিবর্তে তারা টার্গেট করে করে হত্যা করছিল যা বেসামরিক আফগানদের আতঙ্কিত করে তুলে তালেবানের হামলা টার্গেট ছিল সাংবাদিক বিচারক শান্তির জন্য আন্দোলনকারী এবং গুরুত্বপূর্ণ পদে থাকা নারীরা এ থেকে ধারণা পাওয়া যাচ্ছিল যে তালেবান তাদের চরমপন্থী মতাদর্শ পরিবর্তন করেনি কৌশল বদলেছে মাত্র আন্তর্জাতিক সমর্থন সহায়তা ছাড়া আফগান সরকার যে তালেবানদের হামলার মুখের ঝুঁকিতে পড়বে তা নিয়ে আফগান সরকারি কর্মকর্তারা তাদের গভীর উদ্বেগের কথা জানিয়েছিলেন কিন্তু নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দু হাজার একুশ সালের এপ্রিলে ঘোষণা করেন যে সব মার্কিন সেনা এগারোই সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান ছাড়বে অর্থাৎ যে দিনটিতে কায়দার হামলায় নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধসে পড়েছিল সেই দিনটির ঠিক দুই দশক পর তবে দীর্ঘ দুই দশক ধরে বিশ্বের একমাত্র সুপার পাওয়ার সঙ্গে লড়াই করে তালেবান শুধু টিকেই থাকেনি বরং তারা আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চল দখলও করতে শুরু করে সব বিদেশি সৈন্য প্রত্যাহারের পর তারা এখন কাবুলের সরকার ফেলে দেওয়ার মিশন শুরু করে দু সালে ক্ষমতায় থেকে উৎখাতের পর তালেবান বাহিনী এখন সংখ্যার বিচারে সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে বলে মনে করা হয় নেটোরেক সাম্প্রতিক রিপোর্টে অনুমান করা হয়েছে তালেবানের পঁচাশি হাজার নিয়মিত যোদ্ধা আছে